Cigarette smoking is highly injurious to health and can cause cancer. সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। স্কোরটা কত? কিসের? আচ্ছা, ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচের দিন কি আমি তোমাকে ডাঙ্গুলি স্কোর জিজ্ঞেস করব? সত্যি জানি না। বাবা, দাড়ি, চুল। আমি সুদীপ। রুবায়েত। কি বেত? রুবায়েত। রাশিয়ান? হুম, বাঙালি। বিধি বাম। একটা 30-এর কার্ড দেবেন? খুচরো দিন দাদা। নেই? তাহলে আমার কাছেও নেই। তাহলে তাহলে চোখ কান খোলা রাখুন, অন্য দোকান দেখুন। আমি দিয়ে দিচ্ছি। না মানে ন্যাকা প্রেমিকের মতো করবেন না তো। 30টা তো মাত্র টাকা। ধন্যবাদ। নাম কি তোমার? রুবায়েত। পরের দিন দেখা হলে 30 টাকা ফেরত দিয়ে দিও। আর প্লিজ বাড়ি অবধি ফলো করার দরকার নেই। হ্যাঁ, আমি সহজিয়া। এক্সকিউজ মি, বলছি আপনার কাছে দুটো টাকা হবে প্লিজ। এই কেন বলুন তো, আমার না খুব খারাপ অবস্থা জানেন তো। দেরি করবেন না, আমার কাছে খুচরো নেই আর ওরা খুচরো দেবে না বলছে। দেরি করবেন না। অনেক অনেক ধন্যবাদ। বেকে দিব্যি বলছে ফেরত দিয়ে দেবো। আমি দীপাংশু। রুবায়েত। ওই হলো। আজা আজা chal chale chal chale chal chale chal chale chal chale chal chale bekhappa guitar gaye dil divana ichhe je guitar chai kon bahana rasta pathur tao jete hobe mon ghum kature chok chai thikana একবার মুখ ফুটে বলে দে তুই রাজি। খুঁজে দে এই জিন্দগি, বুঝে দে এই জিন্দগি, খুঁজে দে এই জিন্দগি, ও বুঝে দে এই জিন্দগি। দেমাগ আছে তোমার ভাইয়ের। হ্যাঁ, এমন করে বলছো কেন? বাচ্চা ছেলে, আগে এমনটি ছিল না। এই বয়সে বাজে একটা শখ। শখের দোহাই দিও না, অন্যের বাড়িতে আছে দয়া করে থাকতে দেওয়া হয়েছে, ওর না কৃতজ্ঞ থাকা উচিত। অন্যের বাড়ি বলছো কেন? ও তোমার ভাই। তোমার নিজের ভাই তো নয়, তোমার ওই কোন এক দুঃসম্পর্কের কাকার ছেলে, তাকে কিনে এনে তুললে বাড়িতে। বস, কলেজ আছে আজকে? হ্যাঁ। আচ্ছা, এমন মনমান হয়ে থাকিস কেন? সবার সঙ্গে তো একটু কথা বলতে পারিস। বন্ধু বান্ধব কি কিছু হলো কলেজে? না। কি হলো? চপে চুল, ঢপে চপ নিশ্চয়ই। তো পেট রোগা, অত খাই খাই করার কি আছে? হ্যাঁ, দুদিন বাদে যুদ্ধ। গুরু দক্ষিণা শব্দটা তো আজকাল ডিকশনারি থেকে উঠেই গেছে, বড়কালের ভয়ও তো দেখছি একেবারেই নেই। তাহলে কালকের বেগুনি আর ডালমুটগুলো কি ছিল? নৈবেদ্য আর দক্ষিণা এক জিনিস নয় রে হাবুল। কিন্তু সংস্কৃত নিয়ম যে অন্য কথা বলে টেনিদা, মেলা বুজরুং দিও না তো। এইটাকে তো জানতে কে বলেছিল বলতো? যত জানবি না একটা ওই ঢেঁড়স তৈরি হবে, ওই 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 ওইটার মতো। ভাই 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 ভাইটি এদিকে এদিকে, এই যে শোনো শোনো। আচ্ছা ভাই, তুমি কি আমাদের ইগনোর করো? কই না তো, মানে এমনি। দেখো আমরা তোর বেশি দিন নেই, তা মাঝে মধ্যে তো একটু ভেট ফেটও চড়িয়ে যেতে পারো। ভেট মানে? মানে দুটো করে ফুলুরি আর মাঝে মাঝে ব্রেন চপ, মাসের প্রথমে ফাউল কাটলেট। আচ্ছা কি যেন পড়া হয়? বাংলা অনার্স। বাবা বাবা, বলো তো দেখি পুদুচেরি মানে কি? কার কোচিং? বেটে প্রাণনাথের কোচিং। মালটাকে যেতে দেখছি। আসি। হ্যাঁ, পুরো তো বুড়বক করে দিল তোমার টেনিদা। কেউ কিছু বুঝলো না রে, সময়টা বদলে গেল, শহরটাকে রিংটোন গ্রাস করে নিচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি ভালো আছি, তুমি? হ্যাঁ আমার পড়াশোনা ঠিকঠাক চলছে, না আমার কোনো অসুবিধা হচ্ছে না। কই গলা খারাপ নয় তো? না মনও খারাপ নয়। আরে কেন বারবার একই কথা বলছো বলো তো? না আমার কোনো বন্ধুর দরকার নেই, আমি ঠিক আছি। হ্যাঁ কাল কোচিং ক্লাস, আমি রাখছি। छाती 26 इंची, कोमर 26 इंची, कब्जी 26 इंची। परफेक्ट। दाड़ा আর একবার একটু মাপ নিয়ে দেখি। আহ, তোরা কেন ওকে বিরক্ত করিস বলতো? বিরক্ত? স্টারের মাপ নিচ্ছি। এটা কি নাট্যশালা? সাইলেন্স মেইনটেইন হবে। আমার বধুয়া আন বাড়ি যায়, আমারও আঙিনা দিয়া, এর অন্তর্নিহিত মানেটা বুঝতে হবে। সৌভিক, অন্তর্নিহিত মানে? স্যার, সামান্য কথা নিজের মুখে আর কি বলবো, গত মাসেই আমার সঙ্গে হয়েছে, আর এক বছর এই নিয়ে 4 বার, না মানে 3 বার। কিসের 3? কিসের 3 বলে দে। এই বেয়াদব ছেলে, তুমি ওকে কি বলছো? মানে স্যার, আমি না রুবাই, হ্যাঁ কি জানো নামটা, গৌতম গম্ভীর। আপ নাউন রুবায়েত স্যার। রুবায়েত, বাহ, নামের বহর তো 16 আনা। মানে জানো? ফার্সি কবিতার সংকলন। কবিতা পড়ো? কবিতা? হ্যাঁ স্যার। শোনা দেখি 4টে লাইন। হ্যাঁ, ওরকম বড় বড় কথা অনেকেই বলতে পারে। সিলেবাসের বাইরে থেকে। সোনার আঁচল ওড়াও তুমি যখন, শ্রাবণ নামে আঙুল ফাঁকে লাজে, সন্ধি করে প্রজাপতির পাখা, আমার হিয়া তোমার তরে সাজে। আধেক দেখা আধেক ফেরা মুখে, মুখর শুধু ধারক ধারক জিয়া, জীবন কাঠি তোমায় সোপে হাসি, মরব বলেই ভালোটি বেসেছি। আসবো স্যার। তুমি প্রথম দিনই লেট। সরি, আর হবে না। আসলে প্রথম দিন তো গলিটা একটু গুলিয়ে ফেলেছিলাম। এসো, বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, এ হচ্ছে মাধবীলতা, হ্যাঁ, আজকেই জয়েন করলো, এ সেকেন্ড ইয়ারেই পড়ে। আমরা ঠিক কত দূর এগিয়ে গেছি সেটা তুমি বাকিদের থেকে জেনে নিও। কোথায় জানো ছিলাম আমরা? ওই কবিতা স্যার। হ্যাঁ, কবিতা। আচ্ছা, এটা কার লেখা কবিতা রুবায়েত? স্যার, স্ক্রিপ্ট রাইটারের। হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটারের। হ্যাঁ, কিছু হয়নি। কিছু হয়নি মানে? স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোর কিছু হয়েছে। এই বস, বস এখানে। শেষ 1 বছর ধরে তোকে দেখছি রুবায়েত, তুই কারোর সাথে কোনো কথা বলিস না, সবাই তোকে নিয়ে কিরম ইয়ার্কি করে, আর তুই কাউকে কিচ্ছু বলিস না। তুই কি রে? আমি এরকমই না। তুই এরকম নস, আমি জানি যে তোর মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে। গন্ধরাজ ধূপকাঠি, গন্ধরাজ ধূপকাঠি, মশা পালায়, সুগন্ধ ছড়ায়, 10 টাকায় 3টে, একটা ফ্রি। চাই নাকি? নিয়ে দেখতে পারতে, কাজে দেবে। কেন বিরক্ত করছো? দেখছো না আমার বন্ধুর মন খারাপ? একই দুঃখ, একই চাপ, এক বোরিং মন খারাপ। ন্যাশনাল বা আঞ্চলিক, সব কান্নাই আপেক্ষিক। এইচএস পাস, ফার্স্ট ডিভিশন। আরও পড়ার ইচ্ছে ছিল, বাবা মারা গেল, বাড়িতে অসুস্থ মা, অবিবাহিত দিদি, হ্যাঁ কি মেলোড্রামাটিক কষ্ট, অগত্যা ভিড়িবালা, লড়াই করে যাচ্ছি। দুঃখ কারো বাপের সম্পত্তি না, সবারই হয়। কেউ কাঁদে, কেউ লড়ে। ভাই তবে পড়াশোনাটা আমি শেষ করব, পয়সা জমিয়ে। তোমার নামটা? আরো একজন তাম্বুল কলঙ্ক বাহিনী। মানে কি তাম্বুল কলঙ্ক বাহিনী? ডিকশনারিতে নেই, ফোনে উইকিপিডিয়া আছে স্যার। শাট আপ। ওটা কি চালাচালি হচ্ছে? না মানে কিছু না স্যার। হ্যাঁ কিছু না মানে? মাধবী, নিষিদ্ধ ইস্তাহার স্যার। সৌর্য পড়। ওকে দে, ওকে দে, চিঠিটা পড় পড়। হাতের লেখা বুঝতে পারছি না স্যার। তাহলে একটা কাজ কর, অরিজিনালটা আমার কাছে রেখে ওটাকে একটা ফটোকপি করে তোর বাবাকে দিয়ে অ্যাটাচ করিয়ে কাল নিয়ে আসিস। ডিয়ার লতা, তোকে দেখলেই মনের কোণে ভায়োলিন বাজে, হ্যাঁ খুব নাচতে ইচ্ছে করে। বন্ধুরা বলে আমায় নাকি শাহরুখ খানের মতো দেখতে। আজ আমার সাথে যাবি? ফুচকা খাওয়াবো, পুকুর পাড়ে একটা জায়গাও দেখে এসেছি, সেখানে বসে তোকে একটু এটা ক্লাস না বৃন্দাবন। ওই যে স্যার বোবা কেষ্ট। এই যে আজকে আবার লেট, কি করিস মতো? হ্যাঁ কি করিস? দাঁড়িয়ে হ্যাঁ করে দেখছো কি? বসো, বসে ধন্য করো। ও কি কি দেখছিস? বানিয়েছোটা কি? টক কম দাও, ঝাল আরো বেশি। মেয়েরা তো এরমই পছন্দ করে। কটা মেয়েকে চেনে তুমি? হ্যাঁ চুপচাপ নতুন করে মাখো, নয়তো তোমার এই তেঁতুল জলে না তোমাকেই চোবাবো। এত রাগ করিস কেন সবসময়? জিওগ্রাফিতে আমার ফেভারিট চ্যাপ্টার ছিল আগ্নেয়গিরি। তুই তো স্টার, ছেলেদের মতো তোকে নিয়ে আমার। ওটা ছেলেদের বাই ডিফল্ট, উসকুস না করলে ওদের চলে না। কি বলতো, আমাকে দেখার পর ঠিক 3.5 মিনিটের মাথায় একটা অন্য মেয়েকে দেখলে একই জিনিস করবে। বউকে ঝড় পাগল নাকি তুমি? ফ্যান্টাস্টিক। এই না হলে ফুচকা। এত ঝাল খাবি কি করে? মানুষ নাকি তুই? ওই যে বললাম আগ্নেয়গিরি। তুমি রুবায়েত তো? প্রাণনাথ স্যারের কোচিংয়ে পড়ো। ফুচকা খাবে? অত ঝাল? বাপরে, আমি আর খাচ্ছি না। থাকো কোথায়? কাছেই, ব্যানার্জি পাড়া। হবি? কিছু না। রিয়েলি? এটা নতুন। আচ্ছা একটা কথা বলো তো, সবসময় এরকম চুপচাপ থাকো কেন? পৃথিবীটা বড়ই বিরঙিন আমার কাছে, ও তুমি বুঝবে না। কত হলো গো? Degree angle receive. Nirvul. এতটা নির্ভুল বলি সন্দেহজনক। কলকাতা শহরে বেশ কয়েক বছর আগে একজনই পারত এটা করতে। এবার ছকের লেজা আর মুড়োটাকে একসঙ্গে বাঁধতে হবে। আকাশ, রুবাই তোর বন্ধু তো? হ্যাঁ। ওর বাড়ির ঠিকানাটা দিতে পারবে আপনি? মানে ওই লুইসা, রুবাইতের তোমার একটু সাহায্য দরকার। আমার? কেন? চলো বসে কথা বলি। আসলে কি জানেন, ও প্রচন্ড চাপা, অনেকটা দাদার মতো, কাউকে কিচ্ছু বলে না। শুধু এটুকু জানি গ্রামে কিছু একটা ঘটেছিল, তারপর থেকেই এরকম। কি ঘটেছিল কোনো আইডিয়া নেই? ওর গ্রামের ঠিকানাটা ওর দাদা জানে। আমি যতটুকু জানি গ্রামের নাম কবিরাজপুর। আলেয়া দিয়ে বাঁধা শহুরে গাছ, দালানে সারি সারি আতস কাঁচ, গোলাপ পাতা দিয়ে পথিক দল কপালে মুছে নিল চাঁদের জল। রুবায়েত থাকতো একসময়। কেমন আছো? নিটোল রাজপথে ঘোলাটে ভিড়, বিক্রি কমে গেল প্রজাপতির। ঠান্ডা ঝলমলে বালিশ দাও, ঘুমোতে ভালোবাসে জোনাকিরাও। রুবায়েতদা, আমি তোর ফ্যান ছিলাম। কি ব্যাপার ভাই আপনি? রুবায়েতের কথা জিজ্ঞাসা করছিলাম। আপনাদের গ্রামেরই ছেলে তো? না না, ও নামে তো আমরা কাউকে চিনি না। চিনি না মানে? আমাদের রুবায়েত দেখো, পড়াশোনা নেই, সারা দিন ট্যাং ট্যাং করে ঘোরা। চল বাড়ি চল। ঠিক আছে, আপনি আসতে পারেন প্লিজ। দুধারে পরিপাটি সোনা বাজার, চিনতে শিখে গেছি ইন্তজার। মাজরে মিনে করা জন্ম নাম, ওপাশ ফিরে শুলো দূরের গ্রাম। বাঘের বাচ্চা বলে ডাকতো সবাই। কেন? অত শত জানি না মশাই, আপনি আসুন তো। যে গ্রামে নিভে গেলে রাতের গান, নিজেকে খোঁজে কোনো ম্যাজিশিয়ান, মন্ত্র ভুলে যাওয়া এক ম্যাজিশিয়ান। শুধু এইটুকু জানতে এত দূর থেকে এসেছেন? না, আমি এসেছি একটা গল্পের খোঁজে। গল্প? একটা হারিয়ে যাওয়া গল্প। এতটা পথ এসেছেন, চা জল খাবার খান, নইলে গেরস্তের অকল্যাণ হবে। মিছিমিছি কবর খুঁড়ে কি লাভ? অসমাপ্ত গল্প তো কারুর পক্ষে খুব একটা মঙ্গলের নয়। গেরস্থের পক্ষে তো নয়। দেখুন, আমার মনে হয় একমাত্র আপনিই পারেন গল্পটা শেষ করতে, অ্যাটলিস্ট শেষ করতে সাহায্য করতে, প্লিজ। আমার মনে হয় বাবাকে চাপ না দেওয়াই ভালো। এমনিতেই আমাদের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। কেন রুবায়েতকে সবাই বাঘের বাচ্চা বলতো? কেন এখন গ্রামে রুবায়েতের নাম মুখে আনাও পাপ? কেন আপনাকে লুকিয়ে লুকিয়ে রুবায়েতকে ফোন করতে হয়? রুবায়েত ছিল আমার স্বপ্ন, আর রুবায়েতের স্বপ্ন ছিল ফুটবল। ফুটবল নিয়েও ফড়িংয়ের মতো নেচে নেচে বেড়াতো, আর আমি প্রমাদ গুনতাম। গরিব স্কুল মাস্টারের ছেলের এই স্বপ্ন দেখতে নেই। বাবার মন ওর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে ভয় পেত। কিন্তু রুবায়েত ছিল এই গ্রামের সকলের চোখের মনি। করবো লড়বো নয় আর নয় চেক দে। ফাউল ফাউল বললে সবাই ডাক দে। করবো লড়বো নয় আর নয় চাক দে। ফাউল ফাউল বললে সবাই ডাক দে। কেউকেটা বাঙালির দল, গোল পোস্ট জেগে আছে, চাষিতে লেগে আছে ভালোবাসা আফটার অল। সব খেলা সেরা বাঙালি best to me, man of the match to me football. Hey hey hey, show khela chera bangalir tumi football. Hey hey hey, chili chili best to me, man of the match to me football. Hey hey hey, দম থাকে ছুটে এসে গোল দে। গোল দে গোল দে গোল দে গোল দে গোল 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 গোল। সবুজ মেরুন কেউ কেউ লাল হলদে, উঠে যদি দম থাকে ছুটে এসে গোল দে। আসমানে পাল্টি দারুণ পেনাল্টি, একলাতে ব্যাক ভলি চল। বাংলার ফ্যান্টাসি ঘটির মুখের হাসি, ফুটবল আফটার গোল। সব খেলা সেরা বাঙালি ফুটবল। ফুটবলের মূল তুমি, জীবন মরণ তুমি ফুটবল। বাজি হরলে আঙুর ফল, রেফারির বাঁশি যেন বিধাতার মিসড কল। জিতলে আতশবাজি হারলে আঙুর ফল, রেফারির বাঁশি যেন বিধাতার মিসড কল। মিঠে রোদ্দুর রে হিট হিট হুররে, বাংল পাড়ার কিউ কল। ফুলেছি নাওয়া খাওয়া, বাপরে কি খোলা হাওয়া, তোমার নামেতে বাবা ফুটবল। সেরা বাঙালি তুমি ফুটবল। ফুটবলের মন তুমি, জীবন মরণ তুমি ফুটবল। দিয়েছি সিলেকশন ম্যাচ কোয়ালিফাই করেছি ধন্য করেছো ওদিকে তো কুরুক্ষেত্র কেন তুই কোচিং ক্লাস না গিয়ে খেলতে গেছিস বাবা জেনে গেছে প্লিজ প্লিজ দিদি ভাই একটু ম্যানেজ কর আরে তুই তো সব জানিস আমি কিচ্ছু জানি না এবার আর তোকে বাঁচাতে পারবো না আচ্ছা কেন করিস বল তো এরকম আরে পেছনের দরজা খুলে রেখেছিস ওখান দিয়ে ঢুকতে হবে তাই তো আমার জন্যই তুই নষ্ট হচ্ছিস যেদিন থাকবো না বুঝবি আরেকবার কিন্তু এরকম কথা বললে সত্যি সত্যি ফুটবল খেলা ছেড়ে দেবো তুই কি চাস সেটা থাক অনেক আদিক্ষেতা হয়েছে যা ঘরে গিয়ে বস আমি চাটা নিয়ে আসছি এই শোন না কটা যেন গোল করেছিস বললি ইস আজও হ্যাটট্রিকটা হলো না আরে ওটা ফাইনালের জন্য তোলা রইলো কাল একটু বেশি রাত অবধি হইহল্লা হয়েছে স্যার কেন আরে কাল ম্যাচটা জিতলাম না আমার একারই তো দুটো গোল মানে আপনি খুশি নন আসল ম্যাচটা কিন্তু সামনের সপ্তাহে ও হয়ে যাবে স্যার এত কনফিডেন্স আচ্ছা স্যার বলতো এই সিরিজে এমন একটাও ম্যাচ গেছে যেখানে আমি গোল করিনি দেখো এটা কোনো এলিতেলি ম্যাচ নয় এখানে খেপ খেললে ওখানে খেপ খেললে স্টেট টিমে ট্রায়াল হয়ে যাবে স্যার আমাকে বিট কর আয় 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 দুটো গোল করেছিস কর বিট কর আমাকে নিয়ে নিয়ে কি হলো প্র্যাকটিস প্র্যাকটিস মোর প্র্যাকটিস সাকসেসের একমাত্র উপায় এছাড়া কোনো শর্টকাট নেই হুম আপনি এভাবে আমায় অপমান করলেন স্যার অপমান না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম তোর দুর্বলতাগুলো সিলেক্টর এগুলোই দেখবে আচ্ছা তা এত জানেন যখন আপনি নিজে চান্স পাননি কেন স্যার তোর মাথা ঠিক নেই বাড়ি যা একটা কথা মনে রাখিস ব্যালেন্স হারাস না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তবে এটাও বলে দিয়ে গেলাম সিলেক্ট আমি হবই চললে কোথায় এই প্র্যাকটিস আর পড়াশুনো চলছে ঠিকঠাক যেমন চলার তেমনই চলছে শুধু বল পিটিয়ে কেউ বড় হয় না রেজাল্টটা কেউ ভালো করতে হয় শুনেছি তোমার রেজাল্টও ভালো ছিল তা কি করতে পেরেছো প্রাইমারি স্কুলের টিচার এই তোমার সাকসেস 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 মানে তো অনেক টাকা খ্যাতি তাই তো আমার কাছে তাই আর এই বল পিটিয়েই আমি সেটা অর্জন করব নিজের ক্ষমতায় করো যতদিন এ সংসারে আছো ততদিন এসব পরশু স্টেট টিমের ট্রায়াল যদি চান্স পেয়ে যাই আর তোমার ভরসায় থাকতে হবে না আর যদি চান্স না পাও প্রশ্নই ওঠে না চান্স না পাওয়ার বেশ যদি চান্স পাও তাহলে তোমার জীবন তোমার আর নইলে দিদি এলাম রে সাবধানে যাস ভাই হ্যাঁ একটা অটোগ্রাফ দেবে মানে না মানে অটোগ্রাফ তো দিতেই হবে দুদিন বাদে তাই এখন থেকে একটু প্র্যাকটিস করে নেওয়া এই আর কি তা কে আপনারা ফ্যান তোমার খেলা ব্রাইট ফিউচার তোমার তাই তোমার জন্য একটা ডিল আছে কি ডিল কালকের ম্যাচটা তোমাকে হেরে যেতে হবে কি 20,000 আছে এতে আমি টাকা নিয়ে কাজ করি এটা আপনাকে কে বললো সবাই করে তোমার বাড়ির অবস্থা তো আমি জানি এই যে এত পরিশ্রম করছো প্র্যাকটিস করছো ঘাম বেরোচ্ছে সেগুলো দাম পাচ্ছে বলো এবছরের ট্রায়াল ম্যাচটা ছেড়ে দাও নেক্সট ইয়ার খেলো ততদিন অবধি তোমার দায়িত্ব আমাদের কলকাতা একটা বড় ক্লাবে ঢুকিয়ে দেবো অনেক টাকা পাবে আপাতত এই 20,000 টাকা নাও আমি না ফুটবলার জানি তো আর এই দুটো পায়ে সাংঘাতিক জোর আছে তাই নাকি নরমালি ফুটবলে লাথি মারি আচ্ছা কিন্তু প্রয়োজন পড়লে অন্য জায়গাতেও মারতে পারি প্রচন্ড লাগবে গ্যারান্টি বাবা ধর হতেও তো পারে কাল থেকে তোমার দুটো পাই থাকলো না তখন মানে ঈশ্বর তোমার মঙ্গল করুন চলি মনে হয় ডোপ করেছিল। আমি জানি ও ডোপ করেনি, ওর জলে অন্য কিছু মিশিয়ে দিয়েছিল ওই গুন্ডারা, কিন্তু কেউ বিশ্বাস করেনি। এক ধাক্কায় পাড়ার সবার কাছে রুবায়েত হিরো থেকে ভিলেন হয়ে গেল। আপনি বোঝানোর চেষ্টা করেননি পাড়ার লোকজনদের? আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না। তারপর থেকে ভাই সম্পূর্ণ একটা অন্য মানুষ, চুপচাপ, সারাক্ষণ নিজের মধ্যে। এত প্রাণ ছিল ভাইয়ের মধ্যে, পুরোটাই চলে গেল। ডাক্তার বললেন এটা এক ধরনের ট্রমা, এই পরিবেশ থেকে, চারপাশ থেকে, সবচেয়ে বেশি করে ফুটবল থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে। এটাই নাকি ওর একমাত্র ওষুধ। এখন বুঝতে হবে অঙ্কটা ত্রৈরাশি না ভগ্নাংশ। আচ্ছা, ননি স্যারের বাড়িটা এখান থেকে কত দূর? ও ছেলের নাম নেবেন না আমার কাছে, আমার কোচিং সেন্টারটা লাটে তুলে দিয়েছিল একেবারে। এত উদ্ধত। ভগবান আছে উপরে, ভগবান আছে। আপনি তো বিশ্বকর্মা। আরে ফ্রাঙ্কেস্টাইন হয়ে গেছিল মশায়, ফ্রাঙ্কেস্টাইন। তবে হ্যাঁ, লেফট উইং দিয়ে বল যদি একবার পেত না, বাঘের বাচ্চা। আর থ্রুপাস কচি কলা পাতা। আপনি বিশ্বাস করেন ডোপ করেছিল? বোধহয় না। তাহলে ওকে সাপোর্ট করেননি কেন? আরে ততক্ষণে যা হবার তা হয়ে গিয়েছিল। আরে কি দরকার ছিল ওদের সঙ্গে কথা বলার? তোর কাজ খেলা, তুই খেলবি তো। ওর সবাই কি দরকার? হ্যাঁ, বাকিটা তো আমি দেখছি না। ওভার কনফিডেন্স একজন প্লেয়ারের সবচেয়ে ক্ষতিকারক দিক। শেষকালে তো আমার সঙ্গে লোকে গিয়েছিল, ধরাকে সরা জ্ঞান করতো। অ্যারোগেন্স একজন মানুষের সবচেয়ে ক্ষতিকারক দিক। আমি পারিনি। ওকে যদি সাপোর্ট করতাম, কোচিং সেন্টারটা তুলে দিত। দুবার যদি হারিয়ে যায়, আমিও হারিয়ে যাব। আমিও। আপনি পারবেন। ও জানা জানা মেরা দিওয়ানা, জীবন খুঁজে না সারি ষোলো আনা। গলির কথা শুনে তবুগুলো হাসে যদি, গলির মনে দেখি একলা জিন্দগি। চল ছুট দল ছুট, চল ছুট, চল ছুট দল ছুট, চল ছুট, চল ছুট দল ছুট, চল ছুট। জার্সি নাম্বার কত? আমার কোনো জার্সি নেই। পৃথিবীতে জার্সি পরা সৌভাগ্য সবার হয় না, যাদের হয় তারা ভগবানের বরপুত্র। আমার কোনো জার্সি নেই, কিচ্ছু নেই, প্লিজ। আমি ফুটবল খেলতে পারি না, বলছি তো আমি ফুটবল খেলতে পারি না। তাহলে বলটা আগলে রেখেছো কেন? আফ্রিকার ঘন জঙ্গল, আফ্রিকা, ট্যাঙ্গানিকা, দুর্ভেদ্য জঙ্গল, আর আমি আমি একা। স্ক্রিপ্টটা সেনা লাগতেছে, সোনার কেল্লা। হ্যাঁ, আরে এটা তো মন্দার বোস বলেছিল। কে? এই শোনো ছোকরা, এ পটল ডাঙার গোড়া পেটানো টেনি দাগ কোন মন্দার বোস ফসকে পাত্তা দেয় না। বাজারটাই তো মন্দার টেনিদা, তুমি আর কি করবে? মন্দার মানে আমাদের ওই মন্দার বৌঠান, তার বাজারও তো চারু কবেই খেয়ে নিয়েছে। আচ্ছা টেনিদা, আমাদের গুলগুলো যদি কেউ ধইরা ফেলে? কে কে ধরবে? গুগল, ওরা সব জানে। এই হচ্ছে পুরো গল্প। না, পুরোটা নয়, এটা অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা আমি শেষ করতে চাই। আমি তো বুঝতে পারছি না। 20 বছর আগে আপনি একটা ছেলেকে চিনতেন, একদম সেই এক ভয়, এক ইনকনফিডেন্স, পালিয়ে যাওয়া, প্রতি মুহূর্তে নিজের কাছে হারতে হারতে বাঁচা। দেখুন, আমি জানি সেদিন আপনি না থাকলে আমি হারিয়ে যেতাম। আমি চাই ইতিহাসের পুনরাবৃত্তি হোক। কিছুতেই ওর ভেতরে আর ঢুকতে পারছি না। অগত্যা, পাঁচিলের উপর থেকে কখনো পড়ে গিয়েছো? অনেকবার, ছোটবেলায়। আর বাড়ির ছাদ থেকে? একবার বড়বেলায়, এখনো হাড়ে চির। তাহলে তো উত্তরটা তোমার কাছেই আছে। যত উপর থেকে পড়বে চিরটা তত গভীর হবে। আর রুবায়েতের পতন তো হিমালয় থেকে। অতএব চক্রব্যূহ সাজিয়ে ধৈর্য ধরে ওয়েট করতে হবে মিস্টার ফেলুদা। ঘুঁটি সাজাও, তারপর সুযোগ বুঝে হিট। আসবো? হ্যাঁ। পড়াশোনা কেমন চলছে? ভালোই। তোমার জন্য একটা পার্সেল এসেছে। পার্সেল? কি পাঠিয়েছে? জানি না গো, দরজার বাইরে রাখা ছিল, তোমার নাম লেখা আছে উপরে। না না ওভাবে না হবে না। না না আমি হ্যাঁ আমি চেষ্টা করছি কিন্তু অনেকগুলো দরজা, আপাতত কড়া নাড়ছি। কি বলছেন, প্ল্যান জেড অবধি তৈরি আছে তাই নাকি? তাহলে তো আসতে হচ্ছে। শুভস্য শীঘ্রম। চক্রব্যূহ বাংলা সাহিত্যের ইতিহাস, তার উপর ওই প্রাণনাথের কড়া কড়া নোট, কোনো মানে হয় বলতো? স্যারের নোটসগুলো কিন্তু এমনিতে ভালোই। তুই আবার ওগুলো মন দিয়ে পড়িস নাকি? পড়বো না। তাহলে ক্লাসে জিজ্ঞেস করলে উত্তর দিস না কেন? ভালো লাগে না, সবাই দেখে। ও মা, দেখে তো কি? শুটিং হচ্ছে নাকি? আরে সবাই তো তোর বন্ধু। আচ্ছা, তোর কোনো বন্ধু নেই না? কে বললো? আছে তো। মিথ্যে বলিস না, ওটা তোর আসে না। ডিসগাস্টিং। এদের দিয়ে ফুটবল হবে? রাজ্যের ফাঁকিবাজ, ভরে উঠবে না, দৌড়বে না, সব স্টেজে মারবে। জন্মেই একেবারে পেরে মারাদোনা মেসি রোনাল্ডো হয়ে গেছে। গুচ্ছের বাজে খাবার খাবে, পুরো একটা কুটিং খেলা, বুঝছো? সহজ হয় না কিন্তু, নিষ্ঠা লাগে, পরিশ্রম লাগে। খাবে না কেন? তোমাকে বলিনি কিন্তু, ও যার ফুটবল খেলে তাদের। তোমার আছে ফুটবলের খেলা? ও থাকবে সরিয়ে দাও, কোনো ফিউচার নেই। মন দিয়ে পড়াশোনা করো। আমি তো ভাবছি এসএসসি দেবো, বয়সে চাকরি করবো, সুখের জীবন। স্কোরটা কত? বলছি আপনার কাছে দুটো টাকা হবে প্লিজ। সেই কেন বলুন তো? চ্যাম্পিয়নদের কাছে গোলটা অলরেডি সেট থাকে, তারা কখনোই ডেস্টিনেশন এ থেকে বিতে চলে যায় না। তারা প্রথম থেকেই সাইকোলজিক্যালি বিতে পৌঁছে যায়। এটাকে আমাদের ভাষায় বলা হয় ইলুমিনেটিং দ্য পাথওয়ে। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো। ইয়েস, তোমার কাজ হলো সেই আলোয় মোড়া পথ দিয়ে এগিয়ে চলা। কিছু খুঁজছো? না, ভাবছিলাম। খুঁজছিলে? মনের মধ্যে অন্য মন বাসা বাঁধলে তবেই না অন্য মনস্ক হই আমরা। রুবায়েতের মধ্যে নিজেকে খুঁজো না, গোলকধাঁধায় জড়িয়ে যাবে। সেটাই তো সমস্যা, খুঁজে পাচ্ছি। প্রতিবার, প্রতিপদে, প্রতিটা মুহূর্তে চোখে আঙুল দিয়ে প্রতিটা সিমটম আমাকে দেখিয়ে দিচ্ছে তোমার অতীত তোমার সামনে দাঁড়িয়ে আছে। সেই এক পার্শিয়াল, আর্টিস্টিক, শাই, ইনকনফিডেন্ট, ট্রমাটাইজড মতি। আর আমি অসহায়, কিছু পাচ্ছি না। লড়াইটা কিন্তু রুবায়েতের নয় মতি, লড়াইটা তোমার। তোমার প্রথম লড়াইটা ছিল নিজের সঙ্গে, এবারে প্রতিপক্ষ রুবায়েত। কঠিন প্রতিপক্ষ, অপ্রতিরোধ্য কি? একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না, আর যদি চান্স না পাও ওকে মারতে বের করে দে। একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না, আর যদি চান্স না পাও ওকে বের করে দে। একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না, চান্স না পাও। একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না, আর যদি চান্স না পাও। একটু পাঠান দরকার। একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না, ব্যালেন্স হারাস না, ব্যালেন্স হারাস। একটা কথা মনে, ব্যালেন্স হারাস না। আমার ধূপকাঠি চাই না, আমি হিরোদের ধূপকাঠি বেচিও না, আমি হিরো নই। তুমি জানো না আমার সাথে কি হয়েছিল? জানতেও চাই না। এমন কি হয়েছিল যার জন্য সারাক্ষণ মনোজ কুমার হয়ে থাকতে হবে? বলা সহজ, আজ রোজগার না করলে কাল খেতে পাবো না। এর থেকেও কঠিন কি? যদি না পারি? আরো কত পথ পেরোলে রূপকাঠির ঠিকানা, রাস্তা না পেয়ে আস্তানা খোঁজে ডানা। কানে কানে বলেছে এসে জোনাকি, পিছু টানে তুমিও থেমেছো নাকি? আরো কত পথ পেরোলে রূপকাঠির ঠিকানা, আরো কত পথ পেরোলে রূপকাঠির ঠিকানা, রাস্তা না পেয়ে আস্তানা খোঁজে ডানা। চল আবার মার মার মার। মার মার। আর পারছি না। কেন পারছিস না? কেন বলে বলে বলে। শরীর দিচ্ছে না, শরীর দিচ্ছে না মানে যখন টায়ার হয়ে যাবি তখন কি বলবি রেফারিকে? আমাকে 10 মিনিট রেস্ট দিন, আমি একটু গড়িয়ে নিই। চল গেট আপ গেট আপ গেট আপ। শরীরটাকে না কষ্টের সাথে অভ্যেস কর, সরে করে কর শরীরটাকে। মনে মনে বল, কোনো কষ্ট নয়, আমি আরও পারি। চল ওটা। তুই আমি বড় ফুটবলার, আমার বডি ফিটনেস নেই। আমায় তো মাঠে 90 মিনিট দৌড়াতে হবে না মতিদা, আমি তো স্ট্রাইকার। কে বলেছে? কে বলেছে? বল দাও। প্রত্যেকটা ফুটবলারকে মাঠে দৌড়াতে হবে, 90 মিনিট দৌড়াতে হবে। মিডফিল্ড রেখে দেওয়ার প্রয়োজনে ব্যাকে নেমে ডিফেন্ড করতে হবে, তার জন্য দম চাই তো। চারিদিকে সব মধ্যমেদার মহাযোগ, বাবা মা লাদুরে ছেলে সব চলে এলো ফুটবল খেলতে। জীবনে দৌড়বে না? সবাই শুধু বড় প্লেয়ারের গ্ল্যামারটা দেখে, বুঝছিস তো? কেউ পরিশ্রমটা দেখে না। রজার মিললে 38 বছর বসে গোল করতো রে, আর তোরা চকমা মারটা চারবার। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি এক্ষুনি। একটা ভালো স্ট্রাইকার পেলে। জোরে জোরে স্পিড। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, উত্তম, সৌমিত্র, সপ্তপদী, মেঘে ঢাকা তারা, চিংড়ি, ইলিশ, কফি হাউস, যাদবপুর কফি হাউস, সংস্কৃত কলেজ, কম্পারেটিভ লিটারেচার, পঞ্চব্যঞ্জন, হোম ডেলিভারি, টেনিদা দিদি, কলেজ স্ট্রিট। ও ভাই, এই যে ভাইটি স্যার, মনে আছে ভেগে দিব্যি দিয়েছিলাম? দাঁড়ান এক সেকেন্ড। কাজে লাগলেই হলো। এই তুমি সুদীপ না? ইয়েস, রাশিয়ান। বাঙাল। আচ্ছা, বাঙালরা কি ফুচকা হইতে আলু বাছিয়া খায়? আচ্ছা, ফুচকাটা ঘটি না বাঙাল? শ্রীলঙ্কা মানে ঝাল তো তাই বললাম এমনি। ইস, লেফট উইংটা পুরো ফাঁকা ছিল, এটা কেউ মিস করে? হিব্রু নিয়ে রিসার্চ করছিস নাকি? হ্যাঁ, তুই পারবে এটা মারতে? সেটা কি ফুচকা খাওয়া নাকি? যেটাই ফুটবল সেটাই ফুচকা। যে কেউ এলো, তেঁতুল জল দিল, পুর দিল, হয়ে গেল। ফুচকাটাও না বানাতে শিখতে হয়, ফুটবলটাও। নুন কম ঝাল বেশি। বাহ, এত রাতে ফাঁকা রাস্তায় একা মেয়ে, চল একটু মেপে আসি। কি রে, তুই এখানে দাঁড়িয়ে? এ বাবা, ওখানে কতক্ষণ ধরে সবাই দাঁড়িয়ে রয়েছে। আরে তুই বলে আসবি তো। হ্যাঁ দেখ কটা বাজে। এ বাবা, তো ঘড়িও বন্ধ। আচ্ছা দাদা, আপনার ঘড়িতে কটা বাজে? ও, আপনি ঘড়িও পড়েন না? এ বাবা, চ চ চ চ, তাড়াতাড়ি চ, দেরি হয়ে গেল। পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেওয়াল, কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাতে। ফ্রুট জুস খেয়ে নেশা হয়ে গেল আজ? কোন ধাক্কা টাকা খেলে নাকি? কোন কমবখত कहता है कि हम गम भूलने के लिए पीते हैं? हम तो पीते हैं। Impossible। মানে তোকে মাঠে নামতে হবে, শুধু যাটা দেরি হয়ে যাচ্ছে অনেকটা। তিষ্ঠ ক্ষণকাল, মনে রেখো এটা ফুটবল খেলা নয়, একটা মাইন্ড গেম, অনেক কঠিন খেলা। রুবায়েতকে ফুটবল মাঠে ফেরানোটা তার একটা অংশ মাত্র। আফটারম্যাথের গল্পটা মনে আছে তো? আছে। মাইক টাইসন সাফল্যের চূড়ায় উঠেছে, অথচ পরের জীবনটা মনে রাখেনি। এক্স্যাক্টলি। মাথায় রাখতে হবে তুমি একজন ম্যাজিশিয়ান, তোমার কাছে কোনো জাদুদণ্ড নেই। তোমার আসল খেলা এবার শুরু মিস্টার ফেলুদা। ওকে সবুজ ঘাসের ম্যাজিক দেখাবে তুমি। তুমি বসে আছো স্তব্ধভাবে আমার পাশে, আমি বসে আছি রক্তমোর কাঁপিছে উল্লাসে। তুমি বসে আছো, তোমার দু চোখে জাগে রাত্রির ভালোবাসা, আমি বসে আছি আমার চোখে কাঁপে প্রভাতের রক্তিম আশা। কি রে, সেদিন তো হুট করে অটোয় উঠে কোথায় চলে গেলি? থ্যাংক ইউ বলার একটা চান্সও দিলি না। থ্যাংক ইউর আবার কি আছে? কোন দিকে যাচ্ছিস? চ। কি দেখছিস? এই শহরটাকে নতুন করে চিনছিস? এই প্রথম শহরটাকে চিনছি। কি বুঝলি? মন কেমনের মরশুম শুরু হলো। শহরের পুরনো পাতাগুলো খসে যাচ্ছে আস্তে আস্তে। কে বেশি সুন্দর, এই শহরটা না আমি? কে বেশি পুরনো, ভালোবাসা না জীবন? ইচ্ছে জানায় ভোর করেছে পক্ষীরাজ, ঝাপসা শহর তোমায় দেখে লাজবাব। ইচ্ছে ডানায় ভর করেছে পক্ষীরাজ, ঝাপসা শহর তোমায় দেখে লাজবাব। আমার কাছে ইচ্ছেগুলো জল কামান, মরণ রে তুহু মম শ্যাম সমান। ইচ্ছে ডানায় ভর করেছে কথা পড়েছিস? এখনো পড়ি। তুই? ভুলে গেছি, হারিয়ে গেছে সব রূপকথা। হয়তো পাশেই আছে, হয়তো তখন তুই চোখটা বন্ধ করে ফেলেছিলি। এক্সকিউজ মি? হ্যাঁ হ্যাঁ। আরে না না, যাও। একবার পাশে তাকিয়ে দেখ না। তুই পড়াবি আমাকে নতুন করে? বাঁচতে শেখাবো। দেখি একটু যাই রূপকথার মতো নতুন করে। তোর এলো চুলে বান ডাক দিলে ছোট দল ছোট, তোর ঘাসি যেন বান ভাসি আমি কালকোট। তোর আলকোশি মন বান ডাক দিলে ছোট দল ছোট, তোরা ঘাসি যেন বান ভাসি আমি কালকোট। কিছু চুপ কথা মিছে রূপ কথা পাচ্ছে কান, মরণ রে তুহু মম শ্যাম সমান। আজ স্টেট টিম সিলেকশনের ডেট বেরিয়েছে। কদিন পিছলো? 1 মাস। শোনো মতি, লাস্ট 3 বছর এই ক্লাব থেকে কেউ স্টেটে চান্স পায়নি। এবার কিন্তু আমার একজনকে চাই। চেষ্টা করছি। জানো তো আমার উপর নানান রকম প্রেশার আসছে। তাছাড়া অলরেডি ক্লাবে তো তোমাকে নিয়ে নানান রকম কথাবার্তা শুরু হয়ে গেছে। এটাই লাস্ট চান্স। আপনি কি আমাকে সাবধান করছেন? লাভ নেই। দেখো, আমি যেমন ক্লাবের ভালো চাই, তোমারও ভালো চাই মতি। দূর মশাই, আমার ভালো আমি নিজেই চাই না, তো আপনি কি চাইবেন? আমি ভাবছি অন্য কথা। কাউকে ট্রেস করেছো? আপনাকে আমার চিরকালে অন্যদের থেকে একটু বেশি বুদ্ধিমান মনে হয়। এটা এটা আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একটা ভুল করলেই চেকমেট। জাল বিছিয়েছ? ধরুন আপনি আটলান্টিকের উপর দিয়ে স্কুবা ডাইভিং করছেন, দড়ি ছিঁড়ে আপনি পড়লেন জলে, তলিয়ে যাচ্ছেন গভীরে। এটা অন্য জগৎ সম্পূর্ণ, নীল জল, আলো রেখা, কোরাল, একটা মুক্ত। ওইটাকে তুলে আনতে হবে। বাবা, এ তো রিয়েলিটি শো মনে হচ্ছে। সারিয়াল, আপনি বুদ্ধিমান কিন্তু বুঝবেন না। তোমার নাম কি? রুবাই। এবারেই থাকো? হ্যাঁ, দাদা বৌদির সাথে। প্রিয় ফুটবলার কে? মারাদোনা। জাসিমের প্রিয় কত? 10? 13। সে কি কেন? সেটা তো আবার অনেকে আল্লাহ কি বলে ভাবে। আসলে আমার জন্মদিন 13 ফেব্রুয়ারি। আচ্ছা, আর পৃথিবীর অনেক বড় বড় প্লেয়াররাই তো 13 নম্বর জার্সি পরে খেলে, যেমন মাইকেল ব্যালেক। আচ্ছা, ড্যানি মার্ফি। ঠিক কথা। মাইকেন কোন পজিশনে খেলতে? স্ট্রাইকার। খেলার জন্য অনেক পরিশ্রম করতে হবে কিন্তু। করো না কেন? জানি না। পরিশ্রম করতে ভয় পাও? না। পরিশ্রম করতে পারবে? পারবে? পারবো। পারবে। পারবো। তাহলে কাল ভোর থেকে তোমার প্র্যাকটিস শুরু। দেখবি নেই ট্রাফিকে, দিন ছোটে চতুর্দিকে, দেখিস তুই না হয় ফিকে মুঠোতে রুমাল। ঝটপট বেঁধে নে জুতো, চলবে না কোনো ছুতো, ছেড়ে দে সব খড়কুটো, জিতে যাবি কাল। সরে থাকুক ধরে থাকুক মরে থাকুক সকলে, আয় আজ বেঁচে আমার দ্বারা হবে না। মতিদা কে বলেছে? আমার মনে হচ্ছে 2 বছর বলে পাঁচ হয়নি। এতে কি হয়েছে? মারাদোনা ফিরে এসেছিল না? তুইও পারবি। আমি তো আর মারাদোনা নই। শোন, প্রত্যেকের মধ্যে না একটা মারাদোনা থাকে, আর সেই সেলফটাকে বার করে আনতে হয়। কিন্তু মতিদা, আমি তোমার নাম, ক্লাবের নাম, সবার নাম ডুবাবো। আগেও এরকম একবার হয়েছে। ভুলে যা, এটা নতুন। তুই হবে না মতিদা, পারবো না, সত্যি বলছি। আর বাদ হবে। হবে। ওট, পারবো না। ওট ওট ওট। চল। বুঝে নে এই জিন্দেগি, বুঝে নে এই জিন্দেগি, বুঝে নে এই জিন্দেগি, বুঝে নে এই জিন্দেগি। কাকা বাবু, আপনি আজ কিন্তু আপনাকে থেকে যেতে হবে। না, আজ হবে না, আজ আমাকে দুপুরে চলে যেতে হবে। আসলে অনেক দিন তোমাদের সঙ্গে, রুবায়েতের সঙ্গে দেখা হয়নি, তাই। ঘুমোচ্ছে নিচের ঘরে। দুটো 10 টাকা। ভালো কে দেখবো? ভালো জিনিস তা পাওয়া যায় না আজকাল। নিয়ে দাও। আরে এটা কি দিচ্ছ? বড় দেখে দাও। এটা দাও। হ্যাঁ, এটা বলো ওটা লাগবে। সব পড়া নেবো। আমি দেরি হয়ে গেল। ভালো বর্তমান কলা কলকাতায় পাওয়া যায় না, জানেন তো। চা খান? কলার সঙ্গে চা? চেকে হঠাৎ জরুরি তলব। 3 থেকে 2। আসলে আমি যেটা চাইছিলাম, আপনি ওকে একবার দেখুন। কেমন দেখলেন? একটা ফুটবল ম্যাগাজিন বুকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল। আসলে ফুটবলটা তো সারা জীবনটা জড়িয়ে আছে, এটা আমি আপনি কেউ চাইলে কেড়ে নিতে পারবো না। আপনাকে কিন্তু লড়াইটা আমি চাই। অবশ্য আগেও বলেছি আপনাকে, আমি জানি না আমি মন থেকে সাপোর্ট করতে পারবো কি না। আচ্ছা, রুবায়েত কি সত্যি সত্যি আবার ফুটবল খেলতে চায়? আপনি কি সত্যি সত্যি রোজ নিঃশ্বাস নিতে চান? দেখুন, আমি যেটা চাইছি সেটা ওর পুরনো জীবনের মানুষগুলো, ওর ওর ভালোবাসার, ব্যবহারের জিনিসগুলো আবার ওর জীবনে ফিরে আসুক, ঘিরে থাকুক ওর জীবনে। বুঝতে পারছি। আপনি বুঝবেন না, আপনি বুদ্ধিমান, আপনি বুঝবেন। বিস্কুট বিস্কুট ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন, আগামী মিছিলে এসো, স্লোগানে স্লোগানে হবে কথোপকথন। বাবা, হঠাৎ সিলেবাসের বাইরের কবিতা? আর আমার সিলেবাস একদম পছন্দ হয় না। রবীন্দ্রনাথ এসব আগেই বলে গিয়েছেন, পারলে নতুন কিছু বল। আমরা যা যা বলছি সবই কেউ না কেউ বলে দিয়েছে। দোষ তাহলে নতুন বলে কি কিছুই নেই? থাকার দরকারটাই বা কি আছে বুঝি না। মানে মানে ধর, তোমায় ভালোবাসি কথাটা পৃথিবীতে কত লোক আমায় বলেছে, তার প্রত্যেকটাই আলাদা, তার প্রত্যেকটাই নতুন। ওই যেমন কিশোর আর কিশোর কোনটি? বাবা শিল্পী শিল্পী, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি গেরা কলে জড়ালে গো বন্ধু। এই প্লিজ, এখন তোদের হেড়ে গলা গান শুনতে পাচ্ছি না। তাহলে গান ধর বেটার, মাধবী একটা গান ধর। আমি? তা নয় তো কে? লতা মঙ্গেশকর। হুম, আমাদের মাধবী লতা মঙ্গেশকর। যা, সবাই এত করে বলছে, শোনাবি না তো? প্লিজ। বেশ, তাহলে দীপাংশুর ভাষায় সিলেবাসের বাইরের একটা গান ধরছি। জয় গুরু। আমি বাঁধিনু তোমার তীরে তরুণী আমার, আমি বাঁধিনু তোমার তীরে তরুণী আমার, একাকী বাহিতে তারে পারি না যে আর, তরুণী আমার, আমি বাঁধিনু তোমার তীরে তরুণী আমার, প্রভাত হিল্লোলে ভুলে দিয়েছি প্রভাত হিল্লোলে ভুলে দিয়েছি পাল তুলে, ভাবিনি সহসা হবি এমন আধার, আমি বাঁধিনু তোমার তীরে তরুণী আমার। আমার কাছে পয়সা নেই এখন, এটা উপহার আমার তরফ থেকে। আচ্ছা, তুমি যে সেদিন বললে হিরোদের ধূপকাঠি বেচো না, তাই তো এখন দিচ্ছি। আমি কিন্তু এবারও হেরে যেতে পারি। তা অবশ্যই পারো, তবে সেটা বড় কথা নয়। আর জীবনে প্রত্যেকটা ম্যাচ তুমি জিতবে এটা তোমায় কে বলেছে? প্র্যাকটিসটা চালিয়ে যাওয়াই বড় কথা। হুম, আচ্ছা তোমার নামটা তো সেদিন রবীন্দ্রনাথ বলেছেন, নামে কি এসে যায়? শেক্সপিয়ার না? সেটাই তো। আচ্ছা, নামে কি এসে যায় বন্ধু? আচ্ছা তোমার কি মনে হয় আমি পারবো? শুধু বিশ্বাস করতে হয়। দেখি, দেখো। আসি। তুমি তো বোধহয় শুকনো ছোলাটা বেশি পছন্দ করো, তাই তো? না সেরকম না, হঠাৎ ছোলাটা না শুকনো রাখার মানে হয় একটু নুন, একটু মশলা, একটু লঙ্কা টঙ্কা দিয়ে, আহা অমরত্বকেও তাচ্ছিল্য করা যায়। ভাবছ ওই ভর বিকেলে তোমায় ডেকে এনে আছলা বাঁশ কেন দিচ্ছি? না না, কিন্তু হঠাৎ কেন ডাকলেন? রুবায়েতকে ভালোবাসো? বন্ধু হিসেবে সে তো বটেই। তাহলে সামনে একটা কঠিন পরীক্ষা আছে, বুঝলে? তোমাকে একটা গুরু দায়িত্ব দেব। গুরু দায়িত্ব? দেখো, যদি তুমি সত্যি বন্ধুত্বের বাইরে গিয়ে রুবায়েতকে ভালোবাসো, প্রেম টেম যদি করো আর কি, না করো তো কথাই নেই, যদি করো তাহলে এই এই সময়টা না ব্রেকআপ টেকআপ করে ফেলো না, প্লিজ। সুইসাইডের হুমকি টুমকি দিও না, হ্যাঁ? ঠিক আছে, যদি দিতে হয় তো দিও, ওই স্টেট সিলেকশন ম্যাচের পরে যা খুশি করো, ব্রেকআপ সুইসাইড। না দেখো, দায়িত্বটা সত্যি কিন্তু গুরু মাধবীলতা, এই সময়টা খুব ইম্পর্টেন্ট। আমি এটা জানি যে রুবায়েতের কাছে তুমি কতটা ইম্পর্টেন্ট, আমার কাছে সেইটা আসল। আমি চাই এই ফেজটা ওর লাইফের বেস্ট অফ স্পিরিটে থাকুক। বুঝেছি মতিদা, কি জানো তো, এটা আমার কাছেও একটা লড়াই, এই ম্যাচটা আমার কাছেও ইকুয়ালি ইম্পর্টেন্ট। রুবায়েত ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, রুবায়েতের দায়িত্ব আপাতত তোমার। আর যদি সুইসাইড করার ইচ্ছে থাকে তাহলে বলো আমাকে, আমার ভালো লোক আছে, ভালো লোকেশন টোকেশন দেখিয়ে দেবে। খাবে? খাও, ভালো খাও। কতদূর এগুলো? মনে হচ্ছে এবারে আমাদের ক্লাব থেকে একজন বেঙ্গল খেলবে। কে ওই নতুন ছেলেটা, কি যেন নাম? রুবায়েত। রুবায়েত? হ্যাঁ, কয়েকটা টাচুর দেখলাম। গুড, ভালো, খুব ভালো। নিশ্চিন্ত থাকবো বলছো? একদম। মতি, ঝুলিও না। আমার 100 বছরের কোচিং এক্সপিরিয়েন্স বক্তা হিরে, চিন্তা আমার ভুল হয় না। অগত্যা ফটোগ্রাফি করছো মানে মুড ভালো, রাইট? নাটকের শেষ অঙ্ক প্রায় উপস্থিত। টেনশন হচ্ছে? সেটা আপনারও হচ্ছে, এই জন্যই তোমাকে আমি মিস্টার ফেলুদা বলি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কখন যে সাপের মুখে গিয়ে পড়বে কেউ জানে না। আমি মাঝে মাঝে ভাবি আপনাকে যারা জীবনে মিট করলো না তাদের কথা, তাদের জন্য তুমি রইলে, আর এই সিনেমা রইল, আর রইল মানুষ যারা নিজেরাই নিজেদের ঘুরে দাঁড়ানোর গল্প তৈরি করবে। যবনিকা পতনের আগে গল্পের আসল পর্দা ফাঁস করে দিতে ভুলো না। সব বলে দাও, সব প্ল্যান, সব জেনে শুনে মাঠে নামুক। আচ্ছা, জাদুকররা কি প্রণাম নেন? তারা সাকসেসের গন্ধ পেলে উপহার দেন। এটা তোমার মতি, এর মধ্যে নিজেকে খুঁজো, ওর ভেতরে হাতের মুঠোয় মুহূর্ত খুঁজে পাবে। ভালো করে দেখ, ভালো করে দেখে নে, তোর সব স্বপ্ন তো এটাকে ঘিরে। পুরোটাই তো অন্ধকার দেখছি। আলোটাকে বুঝতে গেলে আগে অন্ধকারটাকে চিনতে হয়। ফিল করতে পারছিস? মাটির গন্ধ পারবো তো মতিদা? পারবি, তোকে পারতে হবে, পারতেই হবে। আর কিছু লোকজন আছে। লাইটস, ওরা আমি পাঠিয়েছিলাম ওদের তোর কাছে। কেন? স্ট্র্যাটেজি। হিরো, তা যাচ্ছ কি? স্ট্রাইকার, প্র্যাকটিস কেমন চলছে? কে পাঠিয়েছে আপনাদের? ঈশ্বর তোমাকে আর একটা ভুলের হাত থেকে রক্ষা করতে। মানে আমি তো কিছুই উড়ে এসে টিমে জুড়ে বসেছিস, আর তোর জন্য একটা প্লেয়ার টিম থেকে বাদ হয়ে যাবে, এটা তো না ইনসাফি না? দেখুন, আমি কাউকে সরাইনি, আমি আমার প্র্যাকটিস করেছি। এরপর কে থাকবে কে থাকবে না সেটা তো আমার দায়িত্ব নয় না। আমার দায়িত্ব। আমাকে হুমকি দিয়ে লাভ নেই, আমি খেলা ছাড়বো না। তাহলে সোজা বাংলায় একটা গল্প বুঝে নে ভাই। টিমে দুটো স্ট্রাইকার, তুই আর সূর্য। তুই থাকলে যে সূর্য টিমে চান্স পাবে না এটা যেমন তুইও জানিস, দুধের শিশুটাও জানে। এদিকে সূর্যর বাবা ক্লাবের সেক্রেটারি, অতএব তুই কুইচ না করলে কেলানি কেলানি। এটা কি মগের মুলুক নাকি? দেখবি তবে, দেখবি তবে। রাইট উইংটা তো পুরো ওকেজো করে দিলি। চলা মস্তানি। এবার কি তবে? লেফট উইং এর পালা। সবসময় কি আর উইং থেকে গোল হয় ভাইটি? পেনাল্টি খেয়ে গেলে। হাবুল, কেবলা, তোরা রুবায়েতকে তুলে সিঁড়িতে নিয়ে গিয়ে বসা। বসা বসা বেলা। মেফিস্টোফেলিস গুলোকে পুদিচ্চেরি করে বাঁধ, সিম্পলি ভেজে খাবো। প্রশান্ত দড়ি এই বুড়ো হারে ভেলকি এখনো কিছু কম যায় না। যার মূর্তি বেঁচে থাকতে পাড়ার ছেলের গায়ে হাত তোলে এমন হিম্মত কার? যা কইছো, অনেকদিন হারে জং ধরে গেছিল। কি জুড়ে শোন, আজ শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি। ফের যদি পাড়াতে ঘুরঘুর করতে দেখি তাহলে 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 একদম কিমা বানিয়ে কানপুরে। তো কানপুরে ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। সিফিলিস? মেফিস্টোফেলিস? মেফিস্টোফেলিস? ইয়া! ফ্র্যাকচার, তবে মাইনার। সেটা ডাক্তার ঠিক করবে। কে করলো কিছু বুঝতে পারলি? জানি না, তবে সূর্যই মনে হয় পাঠিয়েছে। ওষুধ আপাতত পেইন কিলার দিয়ে ড্রেসিং করে গেছে। ব্যাস, তবে আর কি, অখণ্ড অবসর। তোকে দেখে তো হিংসে হচ্ছে আমার। মতিদ, আমি খেলতে চাই। সময় আছে তো, সময় আছে। এখন বরং ভাব এই সময়টা বেস্ট কি করে ইউটিলাইজ করা যায়। শুয়ে শুয়ে বই পড়া ছাড়া আর কি বা করা যায়? করি কাট গোনা যায়, ভাবা প্র্যাকটিস করা যায়, লাভ লেটার লেখা যায়, প্রেমপত্র। আপাতত হোম টাস্ক। এই রোমান হলিডেতে 7 দিনে 7টা রোমাঞ্চকর রোমান্টিক প্রেমপত্র। মাধবীলতাকে ধ্যাত কি যে বলো না, এই ন্যাকা প্রেমিকের মতো করিস না তো। পারলে আমাকে দিয়ে একবার কারেকশনগুলো করিয়ে নিস, অভিজ্ঞতাটা অন্তত কাজে আসবে। কে রে? সেই এক ইতিহাস, ইতিহাসের পুনরাবৃত্তি আর ঘটবে না। তোকে উঠে দাঁড়াতে হবে, তুই আবার খেলবি। অনেকগুলো জবাব দেবার আছে তোর, পারবি না? পারবো বাবা, তোকে পারতেই হবে, তোকে আবার খেলতে হবে। আমি তোর সঙ্গে আছি। মনে মনে জমেছে আলো আধারি, সুতো বনে অচেনা কোনো মাদারি। আরো কত পথ পেরোলে রূপকাঠির ঠিকানা, আরো কত পথ পেরোলে রূপকাঠির ঠিকানা। এ রাস্তা না পে আস্তানা খোঁজে ডানা, রা 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 রা। আমার নাম নেই মতিদা। জানি জানি জানি, আমি খেলতে চাই। তুই তো ফিটনেস ফিটনেস তো তুই। আমার জন্য এই দিনটা খুব ইম্পর্টেন্ট মতিদা। তোর গোটা জীবনটাই তো সামনে পড়ে আছে, আর অনেক ইম্পর্টেন্ট দিন আসবে। আর আমার এত দিনের প্র্যাকটিস 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 কি তুই শুধু এই ম্যাচটা খেলবি বলে করেছিলি? তাহলে তো ফুটবল হওয়ার কোনো অধিকারই নেই তো। আমার সিলেকশন মতিদা, জীবনে আরো ম্যাচ আসবে, তাতে খেলিস তাতে খেলিস। মনের মধ্যে মন, অন্য মন সঙ্গপন। জীবনের মাস্টার ভিশন থেকে ক্ষুদ্রতম মুহূর্তের খেলা আর মুহূর্তের চালে মুহূর্তের চিত, মুহূর্তের প্রতি প্রতি মুহূর্তের জানা মুহূর্তের অজানা মুহূর্তের। প্রতিদিন সূর্য ওঠে আমায় দেখবে বলে, মানুষের ঘুম ভাঙে মায়ের কোলে, চোখে আলো এসে পড়ে, ঝলসে দেয় সবকিছু। আমরা জেগে উঠি, পৃথিবী ধরা দেয় আমাদের কাছে। দিন এগোয় সঙ্গে সময়, টসে জিতে আমরা খেলা শুরু করি। সেন্টার নিয়ে আমরা, সাইড নেয় জীবন, খেলা শুরু হয়। আমরা ক্রমশ এগোতে থাকি, ভাবি হারিয়ে দেব সব ঝামেলাকে। প্রবল গতিতে আমরা আঘাত হানি অপোনেন্টের গোল পোস্টে। হাড্ডাহাড্ডি লড়াই চলে জীবনের সঙ্গে। 100 টাকা চ্যালেঞ্জ তোর সাথে। তুই টাইমে এলি হঠাৎ? কই আর এলাম, 50 বছর লেট। বাপ, নকশাল বরিশাল। শালা, সেদিন আরেকটু আগে যদি আসতাম রে, তাহলে ছোড়া টাচ খেলতো। হ্যাঁ, খেলে জাস্ট ডাল মুটের মতো বাকিদের চিবিয়ে খেত। গুড, যা তো দেখি দুঠোয়া নিয়ে তো ওদিকে বসেছে, দেখে নিয়েছি। সব ব্যাপারে বাঁচলাম, খেলা সামলাও। তুমি যে সত্যি সত্যি আসবে আমি ভাবতেই পারিনি। তাও তো রুবায়েতটা খেলছে না। ইস, শুরু হয়ে গেছে না? দুটো গোল হয়ে গেল। দাঁত যার কি মারিস না, হয়নি এবার। সেন্সার গোল করে আনন্দে লাগাচ্ছে। আগে নিজেদের মুভমেন্টে ভুলগুলো দেখ। মতি, আরে বড্ড পেসিমিস্ট হয়ে যাচ্ছ তুমি আজকাল। আমরা লিড করছি, এটাই বড় কথা। আপনি বুদ্ধিমান, কিন্তু ওই বুঝবেন না। তুই কোনোদিন রুবায়েতের খেলা দেখেছিস? ভাইকে মাঠে দেখতে যে কি ভালো লাগে না, তুমি যদি দেখতে। আমরা ভাবি পৃথিবী আমাদের পায়ের তলায়, যা চাইবো সব চলে আসবে হাতের মুঠোর মধ্যেই। আমরা চঞ্চল, আমরা উদ্দাম, আমরা নূতন যৌবনের দূত। বিধাতা বোধহয় সবার অলক্ষ্যে হাসেন। জীবন শোধ করে দেয় তার প্রাপ্য গোল। আমরা অবাক হই প্রথমে, এটা তো হবার ছিল না আমার সাথে। আমি তো জিতবই। এই ওয়ালটা মেইনটেইন করো, পেছাও পেছাও, দুপা পেছাও, ফুটতে ফুটকা। আর এমনই অসময়ে আমরা গোল খাই জীবনের কাছে। এই লড়াইয়ের মাঝে মাঝেও একটু অবসর খুঁজি, ভাবি যদি একটু সময় নিজের জন্য পাওয়া যেত, একটু ছুটি। দুদণ্ড জিরিয়ে নিতাম, বসে ভাবতাম কি হবে আমাদের পরের স্ট্র্যাটেজি। ভগবান মাঝে মাঝে আমাদের কথা শোনেন, হঠাৎই মিলে যায় অবসর। ওরা মেরে খেলছে মতিদা, আমরা কিছুতেই রাইট উইং থেকে উঠতে পারছি না। আমাদের গোল করা কেউ নেই মতিদা। শোন, ননির পুতুল দিয়ে না ফুটবল খেলাটা হয় না, তার জন্য প্র্যাকটিস করতে হয়। মার খাবার প্র্যাকটিস, মার ফিরিয়ে দেওয়ার প্র্যাকটিস। এই যে আমরা যারা ফুটবল খেলি, তারা কেউ মাথার দিব্যি দিয়ে নি। প্রত্যেকে জাস্ট ভালোবাসি বলে খেলি। কথাগুলো তোদের ফিল্মি লাগতে পারে, কিন্তু কথাগুলো সত্যি। আমাদের বেঁচে থাকার মতো সত্যি। আমাদের মৃত্যু যন্ত্রণার মতো সত্যি। ব্রেক ওভার। আমরা আবার নতুন উদ্যমে মাঠে নামি, ভাবি এবার সব ঠিক হয়ে যাবে, এবার তো সব প্ল্যান করা, সব চলবে প্ল্যান মাফিক। কিন্তু সত্য সেলুকাস, কি বিচিত্র এ জীবন। এবার রুবায়েত মানে কি বলছো মতি? সিনবোন ফ্র্যাকচার হয়নি, তার মানে আরে পৃথিবী শুদ্ধ লোক জানে রুবায়েত আনফিট, সেটাই তো চেয়েছিলাম। এই খেয়ালই করো না এই সময় মতি, প্লিজ। আমি প্রথম থেকেই জানতাম চোটটা খুব একটা গভীর নয়, সেটাকে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে গ্যাস বেলুনটা তৈরি করেছে। আমি জানতাম রুবায়েতকে যারা একবার মেরে চাটকাবার জন্য, তার আগে অন্য কিছু ট্রাই করতে পারে, আর সেক্ষেত্রে থ্রেটটা রুবায়েতের হতে পারে, রুবায়েতের পরিবারের হতে পারে। তার চেয়ে যদি রুবায়েতের খেলার চান্সটাই না থাকে, সবাই নিশ্চিত। অন্তর্দ্বন্দ্বও নেই, প্রতিপক্ষও নেই। রুবায়েত আমার তুরুপের তাজ দিতে হবে। আপনার সঙ্গে কনসাল্ট না করে এই সারপ্রাইজটা প্ল্যান করার জন্য সরি। দেখ দেখ মাঠে কে নামছে, দেখ বাঘের বাচ্চা, দেখলে হবে খরচা আছে। এবার জমবে মজা, অনেকগুলো দিনের অপেক্ষা। খেলা গড়াচ্ছে শেষের দিকে, আমি পাগলের মতো দৌড়ই সুযোগের জন্য। একটা সুযোগ চাই আমার, জাস্ট একটা সুযোগ। কিন্তু এখন আমি সাবধান, সুযোগ করে দিই অন্যের জন্য। আর কতক্ষণ বাকি দেব? 5.5 মিনিট। আমার খেলা শুরু হয় এবার। টক্কর শেয়ানে শেয়ানে, আমার গতি বাড়ে বাড়ে, আমার সাহস, মন থেকে মুছে যায় সমস্ত গ্লানি। শত্রুপক্ষের দরজায় আমি বারবার আঘাত করি। আর কত? 22 সেকেন্ড। কে জানে কে জিতবে, আমি না জীবন? তবু প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে। অ্যাকশন। मुझे आस्ताना पे आस्ताना खोजे डाना डाना।